আসতে পারি? আসুন, বলুন কি করতে পারি আপনাদের জন্য। দেখুন, শহরে কিছু ক্রিমিনাল এমন বুলেট ব্যবহার করছে যেগুলো মূলত সরকারি কাজে ব্যবহার করা হয়, আর ঘটনাচক্রে সেগুলো এখানেই তৈরি। এইসব গুলি কি করে সমাজ বিরোধীদের হাতে গেল সেই নিয়ে তদন্ত করতেই দামি নিয়ে এসেছেন। দেখুন, আমরা এই কারখানায় বুলেট এবং বন্দুক তৈরি করি, তারপর সেগুলোকে স্পেসিফিক ডিপার্টমেন্টের হাতে তুলে দিই। ব্যাস স্যার, তারপরে তো আমাদের এই ব্যাপারে আর কোনো খবর থাকে না। মানে এরপরে এটা কার হাতে গেল বা কে পেল, এই ব্যাপারে তো স্যার আমাদের জানার কথা নয়। দেখুন, এই বিষয়গুলো আমাদের কাছে একদম পরিষ্কার নয়, একটু কি বুঝিয়ে বলা যায়? ওকে, আমি বুঝিয়ে বলছি। প্রথমে চাহিদা অনুসারে আমাদের কাছে সরকারি অর্ডার আসে, কি কি তৈরি করতে হবে জানানো হয় আমাদের, সেই অনুযায়ী নির্দিষ্ট সংস্থার কাছ থেকে আমরা র মেটেরিয়ালসগুলো কিনি। যেমন ধরুন স্টিল, পেতল, সীসা ইত্যাদি। তারপর প্রোডাকশনের অনেক প্রসেসের মধ্যে দিয়ে বন্দুক তৈরি হয়, গুলি তৈরি হয়, এরপর আমাদেরই নির্দিষ্ট যানবাহন ব্যবস্থার মাধ্যমে এই প্রোডাক্টগুলো ফ্যাক্টরির বাইরে যায়। ব্যাস স্যার, এই পর্যন্তই আমাদের দায়িত্ব। মানে বাইরে যদি কোনো রকম কারচুপি হয় সেগুলো আপনারা জানতে পারেন না বা আপনাদের জানার কোনো উপায় নেই? মানে ধরুন একটা কেকের কোম্পানি, সেখানে ডিম, ময়দা এসব নিয়ে মোট 10 কিলো বানানো হলো, হিসেব মতো তার থেকে তৈরি হওয়া উচিত 20টা কেক, অথচ কারিগর সেখান থেকে 21টা কেক বানিয়ে বেচে দিল। মানে এরকমটা কি আপনাদের ফ্যাক্টরিতে হওয়া সম্ভব? না স্যার, ইম্পসিবল। কারণ এখানে ঢোকার সময় এবং বাইরে বেরোনোর সময় কতগুলো নির্দিষ্ট ইয়ের মধ্যে দিয়ে, মানে চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। আপনারাও সেইভাবেই এসেছেন এখানে, এবং আপনাদের বেরোনোর সময় সেই চেকিংয়ের মধ্যে দিয়েই যেতে হবে। এবার বলুন স্যার, এখনও কি আপনাদের মনে হয় এত চেকিং পার করে কোনো মেটাল বাইরে বেরোনো সম্ভব? 1 গ্রাম মেটালও বাইরে যেতে পারবে না।